আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা হচ্ছে অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ প্রথম অধ্যায় গাণিতিক অর্থনীতি সাবজেক্টটির ম্যাট্রিক্স অধ্যায়ে ষষ্ঠ পর্বের ক্লাস নিয়ে আজকে কথা বলবো। তো এর আগে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, হ্যাঁ, এগুলো দেখিয়েছি এবং ম্যাট্রিক্সের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করেছি। যাই হোক, ওগুলো হচ্ছে প্রাথমিক পর্বের ছিল, যেগুলো খুবই ইজি। এখন আমরা যে বিষয়গুলো বা যে ধাপটি নিয়ে কথা বলবো, এই ধাপটি একটু জটিল মনে হবে। তো আমরা আজকে সংযুক্ত ম্যাট্রিক্স নিয়ে কথা বলছি। তো সংযুক্ত ম্যাট্রিক্সটা আসলে কি? সংযুক্ত ম্যাট্রিক্স এমন একটি ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে রূপান্তরিত ম্যাট্রিক্স করে দিন, তাহলে যে নতুন একটি ম্যাট্রিক্স আমরা পাবো, ওই নতুন ম্যাট্রিক্সটি কি হবে? যে একটি একটি নিউ ম্যাট্রিক্স পাবো, ঠিক আছে, একটি নিউ ম্যাট্রিক্স পাবো। তা এই নিউ ম্যাট্রিক্সটি কি হবে? মূল ম্যাট্রিক্সের হচ্ছে সংযুক্ত বা অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স হবে। তো যাই হোক, আমরা কথাগুলো কাজের মাধ্যমে দেখি যে ম্যাট্রিক্সের সহগুণক কীভাবে নির্ণয় করতে হয় এবং ওই ম্যাট্রিক্সকে রূপান্তরিত করে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সটি কীভাবে আমাদের সংযুক্ত ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। তো যাই হোক, আমরা উদাহরণ হিসেবে একটি ম্যাট্রিক্স নিলাম, ম্যাট্রিক্স হচ্ছে 3 2 1 4। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন আমরা অ্যাডজয়েন্ট অফ এ বা সংযুক্ত ম্যাট্রিক্স নির্ণয় করব, তখন ওই ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ম্যাট্রিক্সের সহগুণক কীভাবে নির্ণয় করা যায় বা ম্যাট্রিক্সের সহগুণক কীভাবে নির্ণয় করা হয়। তো আমাদের এটা হচ্ছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সহগুণক আমরা নির্ণয় করব কীভাবে? যদি আমরা ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করতে যাই, তাহলে প্রথমে আমাদের কী কী -1 নিতে হবে এবং সেটাকে ব্র্যাকেট দিয়ে নেবেন। এখন -1 কী জন্য নিলাম এবং ব্র্যাকেটটা কী জন্য নিলাম, চিহ্নের যে মিলটা, সেই চিহ্নের মিলটা ঠিক রাখার জন্য -1 নিয়েছি। এবং সেই চিহ্নের মিলটা কীভাবে হবে একটু খেয়াল করুন। যদি আমরা প্রথম সারি এবং প্রথম কলাম নেই, ঠিক আছে, প্রথম সারির জন্য 1 প্লাস প্রথম কলামের জন্য 1, এভাবে সহগুণক নির্ণয় করবেন। প্রথম সারির জন্য 1, প্রথম কলামের জন্য 1, তাহলে প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিলে আমাদের কী থাকতেছে? প্রথম সারি এবং প্রথম কলাম। আবার এভাবে বাদ দিয়ে না, এভাবে বাদ দিলে এটাও সারি হয়ে যাবে। প্রথম সারি আমাদের এটাকে বাদ দিব, দেন কি প্রথম কলামকে বাদ দিব, বাদ দিলে কী থাকছে? শুধু কি 4, ঠিক আছে। এরপরে অর্থাৎ একটি ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো উপাদান দেওয়া থাকে, প্রত্যেকটি উপাদানের জন্য সহগুণক নির্ণয় করতে হবে। এরপরে আমাদের কী করতে হবে? প্রথম সারি আমরা সারিতেই আগে করি, ঠিক আছে। তারপরে হচ্ছে এ ইকুয়াল -1, হ্যাঁ, বারবার এ লিখছি কারণ যে হচ্ছে এ ম্যাট্রিক্সের মানেরই সহগুণক নির্ণয় করছি, ঠিক আছে। এ ইকুয়াল -1, এরপরে আমরা প্রথম সারির দ্বিতীয় কলামের মান নিব, প্রথম সারির দ্বিতীয় কলামের মান কত? 1, প্রথম সারির দ্বিতীয় কলাম, ঠিক আছে। তো প্রথম সারি বাদ গেলো, দ্বিতীয় কলাম বাদ গেলো, বাদ গেলে কী থাকলো? 2 থাকলো, ঠিক আছে, 2। এখানে হচ্ছে নির্ণয়ক চিহ্নটা দিয়ে নেবেন, এটা হচ্ছে নির্ণয়ক চিহ্ন, অর্থাৎ এ লিখে যে দুই পাশে খেলা দুটো টান দিলাম, এটা হচ্ছে নির্ণয়ক চিহ্ন, সহগুণক নির্ণয় এরকম নির্ণয়ক চিহ্ন দিয়ে নেবেন। এরপরে প্রথম সারি প্রথম কলম গেল, প্রথম সারির দ্বিতীয় মান এবং দ্বিতীয় কলম চলে গেল। আবার কি করব? এবারে আমরা দ্বিতীয় সারির প্রথম কলম, দ্বিতীয় সারি, ঠিক আছে, -1, দ্বিতীয় সারি প্লাস কলম যাচ্ছে প্রথমটা, এই দ্বিতীয় সারি চলে যাবে, প্রথম কলাম চলে যাবে, তাহলে কি থাকবে? 1, ঠিক আছে। আবার -1, এরপরে আমাদের দ্বিতীয় সারির জন্য 2 লিখলাম, দ্বিতীয় কলামের জন্য 2 লিখলাম, তাহলে দ্বিতীয় সারি চলে গেল, দ্বিতীয় কলাম বাদ গেল, ঠিক আছে। বাদ যাওয়ার পরে কি থাকলো? শুধুমাত্র কি 3 থাকলো, শুধুমাত্র 3 থাকলো। তাহলে আমরা দেখুন এ ম্যাট্রিক্সের প্রতিটি মানের জন্য সহগুণক নির্ণয় করলাম। তাহলে এখানে আমরা যদি এ ম্যাট্রিক্সের মানটি বসিয়ে দেই, এখন মানের কিন্তু একটা পরিবর্তন আসবে। কীভাবে পরিবর্তন আসবে? এর উপরে পাওয়ার কত আছে? 2 আছে, তাহলে দুইটা -1 যদি আমরা গুণ করে দিই কী হবে? মানে প্লাস 1, তাই না? তার সাথে যদি 4 গুণ করে দিই কত হবে? 4 কে 4, তাহলে 4। এগুলো হচ্ছে সারি কলম অনুযায়ী হবে, এটা সারি কলম, যেহেতু আমরা সারি অনুযায়ী নিয়েছি সুতরাং সারি অনুযায়ী বসবে, ঠিক আছে। এরপরে 4, এখানে কী হবে? -2 হবে, দেখুন তিনটা মাইনাস যদি গুণ করেন তাহলে কী হবে? -এ প্লাস, প্লাসে মাইনাস, ঠিক আছে, -2। এখানে কী হবে দেখুন, এখানেও তিনটা মাইনাস গুণ করলে -1, এখানে চারটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, সুতরাং +3। আমি কিন্তু উলট পালট লিখিনি যে 4 তারপরে 1 লিখছি, এভাবে লেখা যাবে না, আমরা সারি নিয়ে করছি, সুতরাং সারি নিয়েই ম্যাট্রিক্সে তুলে দেবেন। এখন আমাদের কি এটাকে যদি অ্যাডজয়েন্ট
অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে ট্রান্সপোজ করে দিতে হবে, ঠিক আছে, এটাকে ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্সের পরিণত করতে হবে। তো যাই হোক, এটাকে যদি আমরা ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্স করি তাহলে সারিগুলো কি হবে, কলামে পরিণত হবে, এবং কলামগুলো কি হবে, সারিতে পরিণত হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি এটা এ ট্রান্সপোজ হয়ে গেল, এ রূপান্তরিত ম্যাট্রিক্স হয়ে গেল। এখন আমরা অ্যাডজয়েন্ট অফ এ ডিরেক্টলি অ্যাডজয়েন্ট অফ এ সমান লিখতে পারি যে 4-2-1 and 3, ঠিক আছে। এটা আমাদের সংযুক্ত ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, আপনারা এই দিকটা খেয়াল রাখবেন যে আসলে সহগুণক বিষয়টাই হচ্ছে মেইন, ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করতে পারলে আমাদের সংযুক্ত ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করাটা ইজি হয়ে যাবে। এবং শুধু সহগুণক নির্ণয় করতে হবে না, সহগুণক নির্ণয়ের পরে আমাদের যে নতুন একটি ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সকে কী করবো, রূপান্তরিত ম্যাট্রিক্সে পরিণত করবো। যদি রূপান্তরিত ম্যাট্রিক্সে পরিণত করে যে ম্যাট্রিক্সটি পাবো ওটি আমাদের মতো অ্যাডজয়েন্ট বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সংযুক্ত ম্যাট্রিক্স। তো তিনটি সারি এবং তিনটি কলাম আছে এরকম ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করলে তারা আরও একটু ক্লিয়ার হবেন, ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো। তো আমরা সংযুক্ত ম্যাট্রিক্সের সংজ্ঞা কী পড়েছি, যে কোনো ম্যাট্রিক্সকে বা কোনো ম্যাট্রিক্সের সহগুণক, ম্যাট্রিক্সের উপাদানগুলোর সহগুণক নির্ণয়ের পর তাকে ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্সে পরিণত করে দিলে যে মানটি পাওয়া যাবে সেই মানটি আমাদের কী হবে, মূল ম্যাট্রিক্সের, সেই মানটি কি মূল ম্যাট্রিক্সের সংযুক্ত ম্যাট্রিক্স। আচ্ছা, আমাদেরকে এরকম একটা কোয়েশ্চন করেছে, আমাদের একটি কোয়েশ্চনে ম্যাট্রিক্স দিয়ে বললো, অর্থাৎ তিনটে সারি তিনটি কলাম এরকম কোনো ম্যাট্রিক্স দিয়ে বলেছে যে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স, সংযুক্ত ম্যাট্রিক্স নির্ণয় করো। তখন আপনারা কী করবেন, সমাধানে গিয়ে আগে ম্যাট্রিক্সটাকে সুন্দরভাবে তুলে নেবেন যেন ভুল না হয়, ঠিক আছে। 2, 4, 5, 3, 5 and 6 কী করলাম, একটা ম্যাট্রিক্স তুলে নিলাম। আমরা জানি সংযুক্ত ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমাদেরকে ম্যাট্রিক্সটির সহগুণক নির্ণয় করতে হয় আগে ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করতে হয়। তো এই ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করতে হলে আপনারা লিখে নেবেন হচ্ছে ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয়। আগে আমরা কি করব, ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করব, ঠিক আছে। তো আমি সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় কি দেখেছি, প্রথমে -1 দিয়ে নেবেন, কারণ এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে বা প্রত্যেকটা উপাদানকে আমরা কি করব, সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে -1 দিয়ে নেবেন, এরপরে যদি আমরা প্রথম সারির প্রথম মান নিই তাহলে প্রথম সারি আর প্রথম কলাম বাদ যাবে, প্রথম সারি প্লাস প্রথম কলাম বাদ যাবে, ঠিক আছে। আমরা সারি অনুযায়ী করব, আপনারা সারি অনুযায়ী করতে পারেন, আবার কি সারি অনুযায়ী করতে পারেন, আবার কলাম অনুযায়ী করতে পারেন। তো আমরা সারি অনুযায়ী করছি, তো প্রথম সারি প্রথম মান যদি বাদ যায় তাহলে কী থাকবে, এটা বাদ গেল, এটা বাদ গেল, কী থাকলো এখানে 4 and 5, অর্থাৎ প্রথম সারি এবং প্রথম কলাম বাদ গেলে কী থাকলো, 4, 5 and 5, 6, 4, 5, 5, 6, এটা থাকলো, তাই না। নিচে জায়গা রাখবেন, কারণ এর মধ্যে হচ্ছে কি আমাদের যোগ বিয়োগ গুণ করে যোগ বিয়োগ করতে হবে। পরে প্রথম প্রথম সারির দ্বিতীয় কলামকে নিতে হবে, প্রথম সারি প্লাস দ্বিতীয় কলামকে নিলাম, ঠিক আছে। দ্বিতীয় কলামকে নিলে প্রথম সারি গেছে, দ্বিতীয় কলাম গেছে, প্রথম সারি দ্বিতীয় কলাম 2 and 5, এরপরে 3 and 6, এখানে থার্ড ব্র্যাকেট দিবেন না, নির্ণায়ক চিহ্ন দিবেন, সহগুণক নির্ণয়ে নির্ণায়ক চিহ্ন দিবেন, নির্ণয়ক চিহ্ন। এরপরে জায়গা রাখবেন, এরপরে কী করবো আমরা, এরপরে আমরা প্রথম সারি প্লাস তৃতীয় কলাম যদি নেই তাহলে আমাদের কী থাকছে, প্রথম সারি বা তৃতীয় কলাম বা কী থাকলো, 2, 4, 2, 4 and 3, 5। আবার এবারে দ্বিতীয় সারি নেব, আমাদের সারি অনুযায়ী করছি, দ্বিতীয় সারি হ্যাঁ, প্রথম কলাম এটা গেল বাদ, মাঝেরটা বাদ গেল, প্রথম কলাম অ্যান্ড মাঝেরটা বাদ গেলে কী থাকবে, উপরে কী থাকবে, 2 and 3, 5 and 6, ঠিক আছে। এরপরে আবার দ্বিতীয় সারি, এই -1 দিচ্ছি কারণ আমাদের চিহ্নের পরিবর্তন হবে, ঠিক আছে। এরপরে আমাদের কি দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম তাহলে কী থাকলো, 1 and 3, 3 and 6, নির্ণয়ক চিহ্ন দিবেন। এরপরে কী থাকলো, এরপরে দ্বিতীয় সারি তৃতীয় কলামের মান, তাই না। তো দ্বিতীয় সারি এবং তৃতীয় কলাম যাদের কী থাকবে এখানে, 1 and 2, 1
3, 5 ঠিক আছে। রেখে সহগুণক বের করতে হবে, তাহলে তৃতীয় সারি প্লাস প্রথম কলাম যদি আমরা নেই তাহলে তৃতীয় সারি এবং প্রথম কলাম বাদ দিলে কি হবে, কি হবে 2, 3 and 4, 5 মাইনাস 1 তৃতীয় সারি প্লাস তৃতীয় সারি দ্বিতীয় কলাম বাদ যদি যায়, তৃতীয় সারি অ্যান্ড দ্বিতীয় কলাম যদি বাদ যায় তাহলে কি থাকবে 1, 3, 2 and 5 ঠিক আছে। তৃতীয় সারি, তৃতীয় সারি দ্বিতীয় কলাম 1, 3, 2, 5 ঠিক আছে। এরপরে আমাদেরকে আমাদের কি তৃতীয় সারি তৃতীয় কলাম, তৃতীয় সারি অ্যান্ড তৃতীয় কলাম যদি বাদ যায় কি কী থাকবে আমাদের, তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ গেলে 1 and 2, 2 and 4 ঠিক আছে। এখন আমি মাঝখানে দেখুন একটু ফাঁক রেখেছি, একটু গ্যাপ রেখেছি মাঝখানে ঠিক আছে। এই গ্যাপ রাখার কারণ হচ্ছে যে আমাদের তো সহগুণক আমরা নির্ণয় করলাম, এখনও নির্ণয় কাজটি শেষ হয়নি, কারণ এখানে ম্যাট্রিক্সের চারটি করে উপাদান রয়েছে, চারটি উপাদানকে একটি উপাদানে পরিণত করতে হবে ঠিক আছে। তো কীভাবে করবো দেখুন, এখানে একটু পরিবর্তন করে নিন, পাওয়ার কথা হচ্ছে মাইনাস ওয়ানের পাওয়ার হচ্ছে যাচ্ছে, তাহলে দুইটা মাইনাস ওয়ান যোগ করলে একটা প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, তো প্লাস ওয়ান দেওয়ার প্রয়োজন নেই। এখানে কী করবো গুণ করবো, এভাবে গুণ করবো ক্রসে 4 and 6, 5 and 5 গুণ করবো, তাহলে ব্র্যাকেট 4, 6, 24 নির্ণয়ক নির্ণয় সূত্রের কী হবে মাইনাস হবে ঠিক আছে, মাইনাস 5, 5, 25 ঠিক আছে। এবারে ব্র্যাকেট দিবেন, নির্ণয়ক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এরপর পরেরটা, পরেরটা কী হবে দেখুন, তিনটা মাইনাস গুণ করলে মাইনাস ওয়ান গুণ করলে একটা মাইনাস ওয়ান হয়, সুতরাং তাহলে মাইনাস আমাদের থেকে যাবে। এরপরে 3 দুগুণে 6, 2 গুণে 12 মাইনাস 3, 5, 15 এরপরে কত হচ্ছে এখানে 1 প্লাস 3 অর্থাৎ পাওয়ার কি 4 হয়ে যাচ্ছে, চারটা মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কী আসবে প্লাস আসবে। এখন 2 এখানে 35 ভাবেন না, 2 এবং 5 যদি গুণ করি 5, 2 গুণে 10 সর্বদাই উপর এ পাশ থেকে বাম পাশ থেকে হবে গুণ, 5, 2 গুণে 10 বিয়োগ বিয়োগ 3, 4, 12 ঠিক আছে। এখানে দেখুন 2 and 1 অর্থাৎ 2 একে 3 অর্থাৎ মাইনাস আমাদের চলে আসবে, 6 দুগুণে কী হবে 12 মাইনাস 3, 5, 15 এখানে 2, 2, 4 অর্থাৎ পাওয়ার হচ্ছে 4 প্লাস হবে হয়ে যাবে 6 একে 6 মাইনাস 3, 3 কে 9 এ ইকুয়াল প্রতি ক্ষেত্রে এ দেবেন, কারণ হচ্ছে এ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো দিয়ে আমাদের সহগুণক নির্ণয় করছি। এখানে 5টা মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাস 1 চলে আসবে, তাহলে মাইনাস দিলাম 5 একে 5 মাইনাস 3 দুগুণে 6 ঠিক আছে। এখানে দেখুন 3 এবং 1 অর্থাৎ 4 মাইনাস 1-এর পাওয়ার হচ্ছে 4 অর্থাৎ এখানে প্লাস আসবে, এখানে প্লাস আসবে হ্যাঁ। এরপরে হচ্ছে 5 দুগুণে 10 মাইনাস 3, 4, 12 এ ইকুয়াল, এরপরে এ ইকুয়াল মাইনাস একটু বুঝে নিন, এখানে 5, 3 দিয়ে 5 অর্থাৎ মাইনাস 1-এর পাওয়ার হচ্ছে 5 আর 5টা মাইনাস যোগ গুণ করলে আমাদের মাইনাস 1 চলে আসবে, 5 একে 5 মাইনাস 3 দুগুণে 6 এ সমান এখানে প্লাস হয়ে যাবে তাহলে 4 4 একে 4 মাইনাস 4 1, 2 দুগুণে 4 ঠিক আছে। ম্যাট্রিক্স এ এর মান নির্ণয় করবো আমরা, আমি ডিরেক্টলি মান নির্ণয় চলে গেলাম। এখানে যদি 24-এ প্রথম থেকে একদম প্রথম থেকে শুরু করি, আমরা সারি সারি অনুযায়ী করেছি কিন্তু, তাহলে 24-এর মধ্যে থেকে যদি 25 বাদ দেয় তাহলে কত থাকবে মাইনাস 1 থাকবে ঠিক আছে। আবার এখানে কিন্তু মাইনাস আসে একটু খেয়াল রাখবেন, 12-এর মধ্যে থেকে 15 বাদ দিলে মাইনাস 3 থাকবে এবং ওই মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে। এখানে 10-এর মধ্যে থেকে 12 বাদ দিলে কত হবে মাইনাস 2 হবে, 10-এর মধ্যে থেকে 12 বাদ দিচ্ছি তাহলে মাইনাস 2 অর্থাৎ বড় রাশিকে বাদ দিচ্ছি। এখানে দেখুন, এখানে 12-এর মধ্যে থেকে 15-কে বাদ দিচ্ছি তাহলে মাইনাস 3 হবে, তার মাইনাসে মাইনাসে প্লাস 3। এখানে 6-এর মধ্যে থেকে 9-কে বাদ দিচ্ছি তাহলে মাইনাস 3, এখানে 5-এর মধ্যে থেকে 6-কে বাদ দিচ্ছি মাইনাস 1 এবং মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 1 হবে এখানে। এবার লাস্ট হচ্ছে এখানে দেখুন মাইনাস 2 বিয়োগ করছি প্লাস 1 অ্যান্ড দেখানে কি এখানে হবে হচ্ছে 0, 4-এর মধ্যে থেকে 4 বাদ দিলে কি হয় 0। রূপান্তরিত ম্যাট্রিক্স কি, রূপান্তরিত ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করলে যা যে মান পাওয়া যায় তাই হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে যদি আমরা এটাকে রূপান্তরিত করে যা পাবো সেটা হচ্ছে কি হবে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। তাহলে এর সারিগুলোকে আমরা কলামে রূপান্তরিত করি, সারিগুলোকে আমরা কি করছি কলামে রূপান্তরিত করছি কিন্তু 2, 1 and 0 3-2, 3-2, 1-0 এটাই আমাদের কি হলো মূলত নির্ণয়
অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ বা অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স বা সংযুক্ত ম্যাট্রিক্স, ঠিক আছে? তো আসলে বিষয়টি একটু ভালোভাবে খেয়াল রাখবেন যে সংযুক্ত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে ম্যাট্রিক্সের আমাদের কি করতে হয়, ম্যাট্রিক্সের মূলত সহগুণক নির্ণয় করতে হয়। হ্যাঁ, আপনারা ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্সে পরিণত করে দিবেন, করে দিলে যে ম্যাট্রিক্সটি পাওয়া যাবে ওটাই হচ্ছে আমাদের মূল ম্যাট্রিক্সের কি সংযুক্ত ম্যাট্রিক্স। ওকে,